গাইস, আমার তো অনেক মাথা ব্যথা, অনেক সর্দি জ্বর কাশি, তো কারণ ডাব খাইতে হবে, তো বাজারে যাওয়ার মতো শক্তি নেই। নিজের একটা গাছ আছে, গাছটা আব্বু যদিও করছিল, তো আমি গাছে উঠতে পারি না। ট্রাই করতেছি, দুই তিনটা ডাব আছে, মেবি ওই যে দুই তিনটা ডাব আছে, তো আমি একজনকে ডেকে নিয়ে আসছি, দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমাদের বাবু ভাইয়া, সে এখন গাছে পড়াম করে উঠে যাবে, আপনারা দেখবেন চোখের সেকেন্ডের মধ্যে উঠে যাবে। ভাই উঠে একটু দেখা দেন তো, হ্যাঁ সে এখন গাছে উঠতে থাকবে এভাবে, তারপরে আমার জন্য ডাব নামিয়ে নিয়ে আসবে। সো নামা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। এখন তার নামানো হয়ে গেছে, সে এখন গাছ থেকে নেমে যাবে, আর এখন আমি ডাব খাবো। সো সাথে থাকুন আর এনজয় করতে থাকুন, আর যারা যারা ডাব খাইতে চান আমার এখানে চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আসছি, এখন তো শরীর খুব খারাপ, খাইতে হবে। নিজের গাছের ডাব, কোনো দেখা দেখি সিন নাই, মনে করেন যে ফাঁক করবো আর খাবো, দেখি